সোমবার থেকে খয়েরপুর চতুর্দশ দেবতা বাড়িতে শুরু হলো রাজ্যের প্রাচীনতম ঐতিহ্যবাহী খার্চি পুজো ও মেলা। মেলা ও উৎসবকে ঘিরে প্রথম দিনে লোকে লোকারণ্য চতুর্দশ দেবতা বাড়ি। কাকভোরে প্রথা মেনে পুজোর সূচনা হলেও মুখ্যমন্ত্রী পরবর্তী সময়ে আনুষ্ঠানিকভাবে স্বাধীনভাবে পুজো ও মেলার উদ্বোধন করেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী, জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা, মেলা কমিটির চেয়ারম্যান তথা বিধায়ক রতন চক্রবর্তী, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার এবং তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিকরা। এদের মুখ্যমন্ত্রী তার সংক্ষিপ্ত ভাষণে বলেন, রাজন্য আমল থেকেই এখানে পূজার সূচনা। প্রসঙ্গক্রমে তিনি খার্চি পূজা ও মেলায় তার আগমনের প্রেক্ষাপটও তুলে ধরেন। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, এই মেলা এবং পুজোকে সর্বাঙ্গীণ করে তুলতে সরকার সচেষ্ট। মেলা মানে মিলনের জায়গা, বহু বছর ধরে সেটা চতুর্দশ দেবতা প্রাঙ্গণে হয়ে আসছে এই মিলন মেলা। বিগত দিনে যে অবস্থার মধ্য দিয়ে আমরা এই মেলাতে আসতাম, বর্তমান সরকারের আমলে তার ব্যাপক উন্নয়ন ঘটেছে। বিগত দিনে কোনো পরিকাঠামোই ছিল না, সে জায়গায় বর্তমান সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে কি আরও উন্নয়ন করা যায়। মেলা কমিটি চাইছে এখানে উদয়পুর মাতাবাড়ির ন্যায় ট্রাস্ট গঠন করতে, সরকার সেই বিষয়টি অবশ্যই বিবেচনা করে দেখবে। মেলা মানে মিলনের জায়গা, সেটা কিন্তু বহুদিন বহু বছর ধরে এই চতুর্দশ দেবতার বাড়িতে সেটা হয়ে আসে, কিন্তু যে অবস্থার মধ্যে তৎকালীন সময়ে আমরা আসতাম, তখন যা গোছালো ছিল এবং তার যে পরিকাঠামো একেবারেই ছিল না, সেই জায়গায় আমাদের বর্তমান সরকার আমরা চেষ্টা করছি যে পরিকাঠামো এখানে উন্নয়ন হোক এবং আমাদের শ্রী রতন চক্রবর্তী মহোদয়, মাননীয় বিধায়ক, উনি যে বললেন যে ট্রাস্ট করার বিষয়, সেটা নিশ্চয়ই আমি জানি না এটা আইনগত কী সমস্যা আছে কি না, কিন্তু ট্রাস্ট করাটা খুব দরকার, কারণ উদয়পুরেও মারবাড়িতে একটা ট্রাস্ট আছে। আমি জানি না এই ট্রাস্টের কোনো আধা যদি কোনো বাধা না থাকে আইনগত, নিশ্চয়ই আমরা করব, এবং যেটা উনি বললেন আমার গোচরে এনেছেন, তো নিশ্চয়ই আমরা সেটা দেখব, আমি আধিকারিকদের সাথে নিশ্চয়ই কথা বলব। এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার ত্রিপুরার সংস্কৃতি এবং ঐতিহ্যকে পুনরুদ্ধার করার উদ্যোগ নিয়েছে। দেশের মধ্যে নজিরবিহীন ত্রিপুরার ঐতিহ্য, সংস্কৃতি এবং পরম্পরা। 19টি উপজাতি অংশের লোক এখানে বাস করে, বাঙালিদের সঙ্গে তাদের গভীর সম্পর্ক রয়েছে। জানেন যে ত্রিপুরার কৃষ্টি, সংস্কৃতি, পরম্পরা এত বেশি ভরপুর যে মানে আমার মনে হয় অন্যান্য প্রদেশের তুলনায় কোনো অংশে ত্রিপুরার এই ধরনের সংস্কৃতি আর কোথাও আছে কিনা আমার জানা নেই। তবে আমি এখানে এইবারের যে আমাদের যে বৈশাখ মাসে এবং চৈত্রের যে শেষ এবং বৈশাখ মাসে আমি বিভিন্ন জায়গায় গেছি, আমাদের 19টা জাতি জনজাতি গোষ্ঠী এখানে আছেন, আছে তো সেই সব জায়গায় আমি যখন গেলাম, বিভিন্ন নামে সেটা পরিচিত সেই জায়গায় আমি গেছি, সত্যিই অপূর্ব আমি ওখানকার যে সংস্কৃতি সম্পর্কে আমার আমি অবগত হই হলাম। আগে তো এখানে যাওয়ার সুযোগ ছিল না, মুখ্যমন্ত্রী হিসাবে যেহেতু ওনাদের ইনভাইটেশন থাকে ওখানে যায়, সত্যি যে এই ধরনের সংস্কৃতি ত্রিপুরাতে প্রায় লুপ্তের পথে ছিল, সেটাকে আবার পুনরুজ্জীবিত আমাদের সরকার চেষ্টা করছে পুনরুজ্জীবিত করার জন্য, যেখানে এই ধরনের প্রোগ্রাম হচ্ছে সরকারের পক্ষ থেকে, ICA ডিপার্টমেন্টের পক্ষ থেকে এবং আমাদের ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের পক্ষ থেকে সমস্ত ডিপার্টমেন্ট সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে, এবং আমরা চাই যে আমাদের কোনো জায়গায় যেন এক্সটিঙ্ক্ট না হয় এই যে পরম্পরা এবং সংস্কৃতি। এবং এইভাবে আমরা যখনই যেই জায়গায় আমরা যাই, সেখানে গিয়ে জাতি জনজাতি আমরা সবাই মিলে এক যে ঐক্যের যে সৌভ্রাতৃত্ব পথ, সেই জিনিসটা কিন্তু এখন জেগে আসছে। সোমবার থেকে শুরু হওয়া খয়েরপুরের চতুর্দশ দেবতা বাড়ির পুজো ও মেলা চলবে আগামী রবিবার পর্যন্ত। দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা এই মেলায় অংশ নেন। প্রথম দিনে খার্চি মেলাকে কেন্দ্র করে মন্দির প্রাঙ্গণে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় ছিল লক্ষণীয়। ফিউ রিপোর্ট, আর ই নিউজ।